أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما يأتي. নগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগত। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশন, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট দ্বিতীয় তলা আন্দর কিল্লা চট্টগ্রাম। ইসলামে কিছু আছে কি বলে? না, মানে
ইসলামে আছে না নেই, কোরআনে আছে না নেই। যে সমস্ত বন্ধুগণ বলেন যে কোরআন শরীফ সমস্ত সমস্যার সমাধান দিতে পারে বা রাজনীতির ব্যাপারে ইসলামে কিছু নাই, কোরআনে রাজনৈতিক ব্যাপারে কিছু নাই, সর্বপ্রথম আমি তাকে শালীনতার সাথে প্রশ্ন করব। যে ব্যক্তি বললেন কোরআনে রাজনীতির ব্যাপারে কিছু নাই, ইসলামে নাই, অতএব আপনার কথার দ্বারা এটাই প্রমাণ ইসলামে সব সমস্যার সমাধান আছে, কমপ্লিট একটা ধর্ম, তবে একটু দুর্বলতা আছে কোরআনেও ইসলামে। কোরআন শরীফ সব দিক দিয়ে পাওয়ারফুল কিন্তু এক দিক দিয়ে দুর্বল, ইসলাম ধর্ম তার সব দিক থেকে পাওয়ারফুল কমপ্লিট কিন্তু এক দিক দিয়ে দুর্বল। আপনারা কি বলেন, এক দিক দিয়ে দুর্বল আছে না সব দিক কমপ্লিট? সর্বক্ষেত্রে যদি কমপ্লিট বলেন অবশ্যই তাহলে ইসলামের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোরআনে অবশ্যই দিক নির্দেশনা আছে না নাই? এটা মামার বাড়ির কলানা টানলাম আর খাইলাম, কথা বলতে সাবধান, দাড়ি রাখতে পারেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দাড়ি রাখার দরকার নাই কইলে দাড়ি রাখতে পারবো না সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দাড়ি রাখার দরকার নাই কথাটা তো আপনি একান করে ফালান নাই, ওটা জাতির উপরে ফালাইছেন, ইসলামের উপরে আঘাত, সন্দেহের রেড সিগনাল এসে গেছে, ইমান আছে নাকি গেছে? খুব সাবধান, আপনি নামাজ পড়তে পারেন না ভিন্ন কথা, কিন্তু নামাজের দরকার নাই কথাটা কোরআন বা ইসলামে রাজনীতি নাই। আপনি রাজনীতি করেন না, আমি টুপিওয়ালা রাজনীতি করি না, এটা ভিন্ন কথা, কিন্তু ইসলাম বা কোরআনে রাজনীতি নাই কথাটা বেঈমান হওয়ার কথা। যে বলে নাই তাহলে তার কাছে প্রশ্ন, কোরআন শরীফ সব দিক দিয়ে ভালো একদিক দিয়ে দুর্বল? তুমি এটা বলো যে হ্যাঁ কোরআন শরীফ সব দিক দিয়ে ঠিক আছে একদিকের দুর্বলতা আছে, ইসলাম ধর্ম সব দিক থেকে ঠিক আছে একদিকের দুর্বলতা আছে, এটা বলো বলো। কোরআন সব সমস্যার সমাধান, বলো ইসলাম ধর্ম কমপ্লিট কোন অ্যাপ্লাই, কিন্তু আবার বলো যে এই জিনিস নাই মানুষের জীবনের ওই দিকের সমস্যার সমাধান নাই, নাই মানে সুরাই ইউসুফ আল্লাহ নাজিল করছেন, সুরাই ইউসুফের তাফসীর যদি করা হয় বাংলাদেশের বহু মুফাসসির এরকম দেখা যায় ইউসুফ নবীর জুলাইখার প্রেম কাহিনী বলে যুবকদের যৌবনের দুয়ারে ঢেউ তুলে দেয়। আল্লাহর কসম ইউসুফ জুলাইখার কাহিনী আল্লাহ কোরআনের যৌবনের চাহিদা পূরণের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন নাই, প্রেম শিক্ষা দেওয়ার জন্য ইউসুফ জুলাইখার কথা কোরআনে বলেন নাই, বিলকিস আর সুলাইমানের কথা কোরআনে প্রেম শিক্ষা দেওয়ার জন্য বলেন নাই। কোন কারণে বলেছেন? বহু কারণে বলেছেন, সব কারণের ভিতরে প্রধান কারণ হলো রাজনীতির নীতি শিক্ষা দিয়েছেন। কিন্তু মোল্লায় যদি কয় ভয় পায় না জানি দাওয়াত বা চাকরি, তবে চাকরির ভয়ে যারা হক কথা বলে না এদের চাকরি বেশি দিন থাকে না, যারা মনে করছে পিঠা খাওয়ার থেকে বাঁচতে চাই কিন্তু শেষ সময় খাইয়েই আর কি বলে কপালে যদি দুটা থাকে তো বিমান ভাড়া দুইটা ইরাকে গিয়ে খাওয়া লাগে, এটা সুবর্ণ কি বলে দুটা খাইছে জিজ্ঞাসা করা হলো গুরুকে খাইব হা মিস্টার ঘুষ বলে ডোল মারে জোতা খাইয়া কয় আমি কিচ্ছু মনে করি নাই, বুঝেন নাই কথা? আসমান থেকে যদি কোনো বিচারের ফয়সালা হয় তখন ওই বিচার ফিরাবার শক্তি জমিনে থাকে না। সাবধান, তবে বেঈমানদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমাদের নিজেদের দিকে তাকানো দরকার। ইসলামের এই অবমাননা কি দুঃখ, 307 আউলিয়ার একটা কাফেলা নিয়ে সিলেটের জমিনে পদার্পণ করেছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের জমিনে আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি, যার নাম শুনলে কসম দাঁড়িয়ে যায় মহব্বতের দোয়া বের হয়ে যায়, অথচ তার বাড়ি কই বাপ কই কেউ চিনে না, তিনি ছিলেন এক গরিবের সন্তান, এ বাংলাদেশের নাম করা এক পিওন, ডিপি কই খবর নাই আমানত শাহর জন্য মানুষ পাবো না, এটা এমনি হয় নাই, কোরআন হাদিসের এলেমের পুঁজি আছে, এই জন্য মানুষ যদি এতে সম্মান পাওয়ার জন্য দুইটা পুঁজি লাগবে, কয়টা পুঁজি? একটা পুঁজির নাম সম্পদ আর একটা পুঁজির নাম এলেম,
সম্পদ আর এলেমের দুই পুঁজিতে মানুষ সম্মানের চেয়ার পায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের আদরে সাহাবী আল্লাহর কাছে শুকরানা দোয়া করেন, রাজিনা মাতাল জাব্বার বিনা লানা ইজ্জুন ওয়া লিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াসনা আন কারিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াসালু। হযরত আলী পয়গম্বরের আদরে সাহাবী ও জামাতা, আমি হলাম ইলমের শহর, আর ইলমের শহরের দরওয়াজা হলো আমার হযরত আলী। আল্লাহ দরবারে শুকর আদায় করে বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে দুইটা পুঁজি লাগে সম্মানের চেয়ার পাওয়ার জন্য, একটা পুঁজির নাম সম্পদ আর একটা পুঁজির নাম হলো ইলমের। সম্মানও সবসময় থাকে, সম্পদ আজ আছে কাল নাই, সম্পদের সম্মানও আজ থাকে কাল থাকে না। আজকে ফুলের মালা কিন্তু পরে আবার দেখা যায় দুলার মালা, সম্পদের পুঁজি সম্পদ যেমন আজ আছে কাল নাই, সম্পদের সম্মানটাও আজ আছে কাল নাই। আর এলের যার ভিতরে আছে এর সম্মান আজীবন। সম্পদওয়ালা যত বুড়া হয় ততই দুশ্মনী বাড়ে, সম্পদওয়ালা যতই বয়স বাড়ে ততই হিংসা বাড়ে, দুশ্মনী বাড়ে, শত্রু বাড়ে, মামলা বাড়ে। এলেমওয়ালা যত বড় হয় তত বুড়া হয় তত সম্মান বেড়ে যায়, এলেমওয়ালা যত বুড়া হয় ততই সম্মান বেড়ে যায়। এলেমের পুঁজির কারণে সম্মানে আল্লাহ দান করেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, বয় যখন বাড়ছে তার জুতা সোজা করার জন্য বড় বড় আলেমরাও দৌড়ায়, বড় আল্লাহর ওলি আমরা কোনদিন দেখি নাই, তার বাড়িতে জানি না, তার চেহারা কেমন তাও জানি না, কিন্তু তার কথাগুলো যখন আমি বলি আপনারা কান্দেন, আমিও কান্দি, কি ব্যাপার কি ব্যাপার। এমনকি মেডিসিনটা ভিতরে ছিল, এই মেডিসিনের কাজের কারণে 50 বছর 100 বছর পর তাদের কথা বললেই চোখে পানি আসে, বলে সম্পদের সম্পদ নয় একমাত্র পুঁজি ছিল আল্লাহর এলমে অভিমা এলমে দিনের সম্পদ। মুসলমান আল্লাহর গোলাম, এলেমওয়ালা যত পূজা হয় তত সম্মান বাড়ে, কেমন বাড়ে, আল্লাহওয়ালা 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 যত পূজা হয় মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহওয়ালাদের জুতার মধ্যে যা পাওয়া যায় তকবীর মধ্যে তা পাওয়া যায় না। ৩০৭ আউলিয়ার পাখিওয়ালা কাফেলা নিয়ে ঢুকছেন গৌর গোবিন্দ দুধওয়ালা দেখে তার চান্দি গরম হয়ে গেছে। সামনে যদি পাহাড় করে পাহাড় ঠেলে নিয়ে যাবে কি বলে, মুসলমান যে কদম সামনে দেয় কদম আর পেছনে নেয় না, তারা নেয় তারা কালেমার দাওয়াত দিয়ে আসছি কদম পেছনে নেওয়া যাবে না।
গৌরগোবিন্দ সমুদায় সাধারণ সমুদায় গৌরগোবিন্দ গায়ে টুপিওয়ালা সাবধান, টুপিওয়ালাও ডাকিয়া কয়ে গৌরগোবিন্দ তুমি গৌরগোবিন্দ সাবধানতা চিৎকার দেয় টাকার গরমে ক্ষমতার গরমে, শাহজালাল সাবধানতা চিৎকার দেয় ইমান আর আমলের গরমে, দুইটার দুই দিকে পাওয়া আলাদা পাওয়া কঠিন পাওয়া কঠিন পাওয়া। তা পাওয়ারটা কেমনে হাসিল করলে? রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার ভাবে পাওয়ারের মূল মূল উদ্ঘাটন করে বলতে এই পাওয়ারটা কেমনে পাওয়া যায়। তা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকতে থাকে। কিন্তু চব্বিশটা ঘন্টার মধ্যে এমন একটা সময় আছে যেই সময়টা আল্লাহ তার বান্দারে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে। কিন্তু এমন একটা সময় আছে বান্দা আল্লাহকে ডাকে না ও ঘুমায়, আল্লাহ আসমানে নাই না তার বান্দারে ডাকে। এ বান্দা দেরি হবে আমি মামলায় কবুল করতে দেরি হবে না, অতি অগভীর হয় যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, অতি অগভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভু করুণা যদি তাই বারে যাও গভীরাতে উঠে প্রভুর গুণ গঙ্গা। রবীন্দ্রনাথ ঠাকুর ক আল্লাহ সাক্ষাৎ পাই গভীরাতে ঘুমাইছ না, তুই খেয়াল পর আল্লাহ কয়ে ডাক দিয়া দেখো না ডাকের মধ্যে কেমন মজা, কেমন মজা, গান গাওয়ার মধ্যে মজা না, গান যদি গাইতে চাও আল্লাহকে শোনাও আর কাউকে শোনানোর দরকার নাই, গানের সাথে আমলের তাল মিলাও, আল্লাহর নামে গান গাও, পয়গম্বরের সামনে গান গাও, কিন্তু গানের সাথে নিজের আমলের তালটা মিলায় শুধু গান গাইয়া না যা পাওয়া যাবে না মুসলমান, আল্লাহওয়ালার দরবারে গেলেই না তা পাওয়া যাবে না, ঔষধ আনতে হবে, ঔষধ সেরে অনুরোধ হবে কি বলে খাদার নামে গান গাইলে না গা পাওয়া যাবে না, খাদার নীতি আদর্শ মানতে হবে, নবীর মহব্বতে গান গাইলে হবে না, নবীর মহব্বতে আমলগুলি ভিতরে ঢুকাও, মুসলমান সাবধান নবীর নামে গান গাও কিন্তু মহব্বতের কদমে, যেই নবীর দিনের জন্য নিজের মা বাপ হারাই গেলে দিন দামে অন্ধকার অন্ধকার নবী মা পায় না বাবা পায়, ছয় বছর বয়স আমার নবী বিকাল খেলা খেলা দেখার জন্য ময়দানে হাজির হয়, চোদ্দ চোদ্দ বাচ্চারা ময়দানে খেলা করে, সন্ধ্যা যখন সব বাবারা সন্তানগুলো বলে নিয়ে চুমুকে বাড়ি চলে, পয়গম্বর আমার একা দানে কেউ নাই, পয়গম্বরের সামনে আমি কেউ একবার দানে তাকায় আব্বা পায়ে তোমার থেকে আওয়াজ দেয়, একবার বানে তাকায় আমার বাবার তো মা গ্রামে না ঘর থেকে দৌড়ায় আর বলে তোমরা আমার সন্তান মহম্মদের দেখ বলে না দেখে, কিন্তু একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় বসে আব্বা আব্বা বলে কাঁদছে, মা আগে না দৌড়ায় পয়গম্বর শিশু নবীকে কোলের মধ্যে জড়ায় দিতে, পয়গম্বর মায়ের দ্বারা জড়ায় কাঁদছে আর বলে মা সব সন্তানদের পিতা দেখলাম বাবারা কোলে নিয়ে আমি দুনিয়া চলে গেল, বলো মা আমার বাবাই কই আমার বাবার কোলে উঠতে আমার মনে যা, আমি না চোখের পানি আর রাখতে পারে না কাঁদতেছে ডাক দিয়া পায় ও সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা বিদায় হয়ে গেছে আর ফিরে আসে নাই, ও মুসলমান যার মা নাই যার বাবা নাই তার কোলে যায় কি ব্যথা বোঝানো যায় না, ও বিল্ডিং এ চড়ে পড়ে সাবারের মধ্যে কত জীবন চলে গেছে, এখনো মা একটা কাগজ নিয়ে সন্তানের তবে নিয়ে রানা ফেলা যার সামনে কি ব্যাপার কি ব্যাপার, বলে আমার বাবা আমার বাবা আমার বাবা আমার মা ডাকার মতো কেউ নাই, আমার বাবা ছিল আমার মা সন্তানকে পাইলাম না মারা গেছে বুঝলাম, কিন্তু লাশটাও যখন
পাইতাম কলিজাটা বলে ঠান্ডা হয়ে যায়। ভাই বোন হারায় কান্দে, বোন ভাই হারায় কান্দে রে যুব, এ চট্টগ্রামের সেলাই ওভারের নিচে পরে কত জীবন চলে গেছে কি একটু মনে নাই? আপনাদের চট্টগ্রাম থেকে স্কুলের ছাত্রছাত্রী খেলাধুলা খেলাচ্ছে, বিনোদন করে চলছে, রুগীর সরাই গিয়েছে, বিরাট ফেলছে, কক্সবাজার রোডে ব্রিজের রেলিং ভেঙ্গে বাঁধ পানিতে পড়ে এক ফ্যামিলির সদস্য সাতজন নাই। এ যুবক তার মা নাই, তার দোয়া করার দরজা একটা বন্ধ হয়ে গেছে। যার বাবা নাই তার পেছনে দোয়া করার দরজা একটা বন্ধ হয়ে গেছে। মুসলমান আল্লাহ গোলাম কয়েকদিন আর বাদবা, একটু চিন্তা ভাবনা করে সামনে আসো, মিথ্যা কথা বলি না রে যুব, আমিও পীরের মুড়ি, কিন্তু বাবা পীরের মুড়ি তোমরাও দামি তো, খাজার নামে গান গাও, নামাজ করো না, পর্দা করো না, চেহারা মধ্যে নবীর সুন্নত নাই, পীর দিদি আমিও আছি, কিন্তু পীরের মুড়ি হওয়া সেখানে আমার কষ্ট হতো, আমি আমার পীরকে মানি, যদি আমার পীর আমার পয়াবরের সুন্নত মানে, আমি সিদ্ধান্ত নিয়ে চলি, যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নত মানে না, আল্লাহর কসম মানে আমার পীরকেও মানি না। এ নবীর উম্মত, এ পীরের গোষ্ঠী, এ পীর মুরিদের দল, ও মুরিদের দল, চল্লিশ বছর পর্যন্ত দরবারে দৌড়াও, নামাজটারে ঠিক করতে পারলা না, বিশ বছর পর্যন্ত পীরের দরবারে দৌড়া, দাঁড়িয়ে রাখতে পারলাম, বন্ধুটা ছোট কান দাও, নামাজ না পড়লে আমার বাবা নাজাত নিয়ে কবরে নিয়ে যাবে। অনুরোধ করি সাবধান, সেই ফাতেমাকে নবী ডাকিয়ে বলেন, ইয়া ফাতেমা কান্তি বিনতা ইবনাতনা, হে ফাতেমা কবরে গিয়া যদি নাজাত পাইতে চাও, নিজের আমল করো, জাহান্নামের আগুন থেকে নিজের বাসায় কবরে দাও। নবীর মেয়ের অবস্থা যদি এমন হয়, সাহাবায়ে কেরামদের অবস্থা যদি এত করুণ হয়, তুমি নামাজ পড়লা না, পর্দা করলা না, দাড়ি রাখলা না, সুদের টাকায় ব্যবসা করলা, তুমি বললো, তুমি বললা পীরের কাছে গেলে আমি না যাবো, তুমি ভাবিও না যে জান্নাত তোমার পীর বাবার কিনা হালুয়া, তুমি এটা ভাবিও না, জান্নাত তো সবার না, সাবধান, পীর তোমাকে জান্নাতে নিবে, দূরের কথা পীর জান্নাতে যাইতে পারবে কিনা সে চিন্তাই তো বড় কঠিন। তুমি আবার পীরের দরবারে যাও বাধা না, কারণ পীর দরকার আছে, কারণ পীর ধরা তারা আত্মাকে শুদ্ধ করার সম্ভাবনা নাই। এ কথাও ছিল সত্য, বর্তমানে একদল কুচুয়ালারা ময়দানে মিডিয়াকে দখল করে কচুয়া দেয়, পীর মুড়িদির দরকার নাই, পীর মুড়িদির শিরিক, একটা দিয়া হবে তারা পীর মুড়িদির শিরিক বলে তারা বন্ধ। সাবধান, পীরের কাছে যাও তবে সাবধান, পয়গম্বরের সুন্নাত আছে কিনা ভালো করে দেখে নাও, পীরের কাছে যাও সাবধান তবে দেখো পীরের মধ্যে ইমামতি করার যোগ্যতা আছে কিনা দেখে নাও, অলি কুরসির উমনি সাইনবোর্ড লাগাইলে অলি হওয়া যায় না। সাবধান, পীর হওয়ার জন্য আগে যাচাই করো পীর কোরআন শরীফ পড়তে পারে কিনা দেখো, পীর নবীর হাদিস শুরু করে করে কয়েক পড়তে পারে কিনা দেখো, পীরের মধ্যে সুন্নতের আমল আছে কিনা দেখো, ইমামতি করার যোগ্যতা আছে কিনা দেখো, সুন্নতের আমল আছে কিনা দেখো, যে পীর দাবি করে সুন্নতের আমল নাই, তা পীর নয় তাকে যদি দালা, খুব সাবধান, গালাগালি নাই, দ্বন্দ্ব নাই, হিংসা নাই। হে এলাকার মুসলমান ও চট্টগ্রামবাসী ভাই জান, মা বোনেরা ভালো করে শুনে নেন, পীরের পায়ে দা দিলে যদি আল্লাহ খুশি হয়, দ্বন্দ্ব কেন করো, গালি কেন দাও, দলিল দাও, কোরআন হাদিস দিয়ে আমল করো,
মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় কোন দ্বন্দ্ব নাই, কোরআন হাদিস দিয়ে দলিল দাও আমরাও জ্বালাবো। মুসলমান নারী আর পুরুষে এক জায়গায় বৈশা বেপর্দায় ঢোল বাজায় জিকির করলে যদি আল্লাহ খুশি হয় আমার কোরআন হাদিসের দলিল দেখাও আমিও এগুলি করতে রাজি। তারপর পায়ে হাত দিয়া বলি বাবা হিংসা করিও না, গালি দিও না, যদি পুজোর অভাব থাকে পূজায় দাও নাই কোরআন হাদিসের আলোকে, যদি তুমি অভিজ্ঞ থাকো তোমার পূজায় দেয় পায়ে হাত দিয়া বলি হিংসা করিও না। যদি এক পথে চলো আজকে আমাদের ভিতরে পীরের মুড়িদে মুড়িদে দ্বন্দ্ব, মানুষ মাত্র মানুষ মুসলমান ইমানদার এই সুযোগ বেঈমান কেন পাবে? সাবধান, চট্টগ্রামের সিনেমা হল আছে, হ্যাঁ, না থাকলে কি আর কি করো, মডেল কাম হয়, মডেল হওয়ার মানে হইল গুণা যত বাড়বে ততই মডেল হবে। বলুন তো সিনেমা হলে কত বেলা জিকির হয়, কথা বল না কেন জিকির হয় না, কি হবে নাচের আড্ডা হয়, গানের আড্ডা হয়, ঘরের বাচ্চার আড্ডা হয়, বেপর্দার আড্ডা হয়, ভালো করে বুঝেন একটা ট্যাবলেট দিল তো এই জন্য সিনেমা হলের ভিতরে জিকির হয়, কেলাবে জিকির হয়, কি হয় কি হয় বলে বেপর্দার আড্ডা হয়, নাচ গানের আড্ডা হয়, ঢোল বাজের আড্ডা হয়, গান্দার আড্ডা হয়, চাষের আড্ডা হয়, মজের আড্ডা হয়। এ এলাকার যুবক ভাই আমি গুণাগার কুয়া কাটার থেকে আসছি শিক্ষা পড়ার জন্য। এ যুবক ভাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনারা বিবেক সম্মত জবাব দিবেন। সিনেমা হলের মধ্যে পেপর তার আড্ডা হয়, ঢোলের আড্ডা হয়, গানবাজের আড্ডা হয়, নারী পুরুষ এক জায়গায় আড্ডা দেয় পেপর তার, এই সমস্ত নারী পুরুষ এক জায়গায় বৈশা পেপর তার আড্ডা যদি কোনো পীরের দরবারে হয় আপনাদের কাছে প্রশ্নের জবাব চাই বহু মুসলমান। সিনেমা হল আর পীরের দরবারে ব্যবধান রইল বোধ মুসলমান নবীর উম্মত অনুনয় বিনয় করে বলছি এ নবীর উম্মত, নবীর জন্য কি একটু মায়া হয় না? ইউসুফ নবী মিশরের প্রধানমন্ত্রী অন্ধকারে যখন রাস্তায় চলছেন ইউসুফ নবীর চেহারা মোবারকের আলোতে আলোকিত হয়ে যাইব। কোন মানুষ যদি একদিন নয় দুই দিন নয় তিন দিন একাধারে খুদা দিয়া ইউসুফ নবীর চেহারা দিয়ে একটা নজর করত, ইউসুফ নবীর দিকে যদি তিন দিনের চিন্তা নিয়ে কোনো গোলাম একটা নজর করত তিন দিনের খুদা পেটে আর থাকতো না। এই হলো ইউসুফ নবীর চেহারার আকর্ষণ। আর আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জিন্দা নবী হায়াতুল নবী, তার চেহারার আকর্ষণ কি বলে? একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় একটানা সাত দিন উপবাস পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে একটা নজর করত, একটা নজরের বিনিময়ে সাত দিনের পূজা নিবারণ হয়ে যাইত। কেমন নবীর উম্মত, ও নবীর উম্মত, যেই নবী এত মায়ার নবী আজ আপনার সামনে আমার সামনে নবীর সন্তান চলে গেছিল। এ মুসলমান তোমার সামনে যদি তোমার বাবার বিরুদ্ধে কথা বলা হয় তুমি সহ্য করবা না, তোমার মায়ের বিরুদ্ধে যদি আমি কিছু বলি তুমি সহ্য করবা না, তোমার দলের নাম লয়ে যদি আমি কিছু বলি তুমি সহ্য করবা না, তোমার বীরের নাম নিয়ে যদি কোনো কটাক্ষ করি তুমি সহ্য করবা না। এ যুবক পায়ে হাত দিয়া বলছি বীরের যে দলের যে কি নদীর মায়া কর, পীরের বিরুদ্ধে কথা বললে তোমার মনে কষ্ট কম, দলের বিরুদ্ধে
কথা বললে মনে কষ্ট পাও, মা বাবার বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, তুমি কি কানে আওয়াজ পাও না? ও আছে করে তুলে দাও, তোমার কানে কি আওয়াজ পায় নাই নবীরে গালি দেওয়া হয়? তুমি কি আওয়াজ পাও নাই নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, নবীর দাড়ি না করে দাড়ির সাথে তুলনা করা হয়? এই নবীর উম্মত যদি মায়া থাকত তাহলে তুমি ঘুমাইতে পারতে না, এই উম্মত নবীর জন্য কি একটু মায়া হয় না? আজকে নবীর গালি দিবে, আজ তুমি চুপ করে ঘুমাইবা, মুসলমান আজকের মায়ের জন্য জীবন দিতে রাজি, বাবার জন্য জীবন দিতে রাজি, দলের জন্য জীবন দিতে রাজি, মুসলমান আমি নিরপেক্ষ ভাবে বলতেছি, কোন পক্ষ নিয়ে না, সবাই একটা পক্ষ থাকবে, পক্ষ নাই, আমরা মুসলমানের পক্ষ একটা, আমরা আল্লাহ আদরের নবীর উম্মত, নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমরা চুপ করে থাকবো না? কেমনে হয় আমাদের মারপিট করার কোন দরকার নাই, স্বাধীনতার সাথে দলমত নির্বিশেষে নবীর ইজ্জত রক্ষার জন্য সরকারের কাছে একটু দাবি জানানো, এটা ইমানদারের নৈতিক দায়িত্ব, হরতাল লাগবে না, পিটাপিটির দরকার নাই, সরকারের কাছে নবীর দুশ্মনের বিচারের দাবি নিয়ে কর্মসূচি নিয়ে আগানো দরকার, নিরপেক্ষভাবে নির্দলীয়ভাবে নবীর উম্মত হিসাবে সবাই একমত হইয়া সরকারের কাছে এতটুকু আবদার জানাইতে হবে, মাননীয় দেশের সরকার আপনি মুসলমান আমরাও মুসলমান, আপনি নবীর উম্মত আমরাও নবীর উম্মত, অতএব আমরা চিল্লায় যা পারব আপনি কলমের কোথায় তার চেয়ে অনেক গুণ বেশি পারবেন, আমরা মুসলমান বাংলাদেশের অপরাধে অপরাধীদের জন্য যেমন অপরাধ ট্রাইব্যুনাল আছে, নবীর ইজ্জত রক্ষার জন্য দুশ্মনের বিরুদ্ধে একটা, নবীর দুশ্মনের জন্য বিচারের জন্য একটা অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করবে, আলাদা আলাদা কায়েম করা নবীর দুশ্মনদের ওই ট্রাইব্যুনালে চাই না, তদন্ত অনুসারে তাদের বিচার করবেন জনতার আদালতে, এই দাবিটা সরকারের কাছে শান্ত মেজাজে স্বাধীনতার সাথে দল মত নির্বিশেষে নবীর উম্মত হিসাবে দাবি নিয়ে সরকারের কাছে হাজিরা দেওয়া ইমানের নৈতিক দায়িত্ব, এই দাবিতে যারা নাই সকল নবীর দুশ্মন, মুসলমান ইমানদার কোন দলাদলি নাই, দল সব নির্মূল হয়ে যাবে, একটাই স্লোগান থাকবে আমরা নবীর উম্মত, এই কথায় তারা বিমত তারা নবীর দুশ্মন, এই কথায় তারা একমত তারা নবীর আছেন, ঠিক কিনা? আল ইসলাম মিম জালিকাল কিতাব, দুই নাম্বার জবাব অবশ্যই অর্থ আছে কিন্তু মাখলুক জানে না, কে জানেন? আল্লাহ জানেন। এরপর আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব আয় হাদাল কিতাব, কোন জিনিস কাছের থাকে ইঙ্গিতের জন্য হাদা ব্যবহার হয়, আরবি গ্রামার বলতে দূরের কোন জিনিস ইঙ্গিত করার জন্য জালিকাল ব্যবহার হয়, কোরআন তো দূরে না কোরআন তো কাছে, তো জালিকা কেন আসলো? দুনিয়াতে এমন কোন কিতাব পিতা পাবেন না যে কিতাবে কোন ভুল নাই, একটা কিতাব আল্লাহ দিচ্ছেন যে কিতাবের ভিতরে একটু ভুল পাওয়া যায় না, বরং ভুল পাবে তো দূরের কথা, এই কোরআনের ভুল বের করতে গিয়া ভারতের ডক্টরের ডিগ্রি ইসলামুল হক আল্লাহ নবীর পদমে কালেমা পড়ে মুসলমান হয়। কোরআন এমন একটা কিতাব, আদর্শ লিপি,
বাংলা অর্থ শিখার জন্য আদর্শ লিপি দশ পৃষ্ঠা। এই দশ পৃষ্ঠার বই আদর্শ লিপির হাফেজ পাবেন না সারা দেশ জুড়ে, পাবেন দুনিয়াতে কোন কিতাবের হাফেজ নাই, একমাত্র কোরআনে হাকিমের হাফেজ, লক্ষ কোটি কোটি হাফেজ। আজকে এখানেও হাফেজ কোরআনদেরকে কোরআন হেফজ করে সিনায় ধারণ করেছেন, দুনিয়ার লাইনে সম্মানের পাগড়ি প্রদান করবেন মোনাজাতের আগে। আমাদের প্রধান মেহমান এখানে আছেন, উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ, এদের বরকতি হাতে পাগড়ি প্রদান করা হবে। কেন? আল্লাহর কোরআনটা তার সিনায় ঢুকায় রাখবে। এই ভালো করে শুনে, কি ঢুকাইছে? কোরআন ঢুকাইছে, কোরআন। কোরআনের সম্মান কত, কোরআনের মর্যাদা কত, কোরআন যার সিনায় ঢুকছে তার সিনা তার মাটিতে করবে না। আর কোরআনের মর্যাদা কত, কয়েকটা প্রশ্নের জবাব দিব ভালো করে নিয়ে। বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান নামদারি মাদ্রাসার বিরুদ্ধে পাগল হয়ে গেছে, ভাত না খাইলে যেমন পেট শান্ত হয় না, একদম মুসলমান নামছে, এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা না বললে তাদের ঘুম আরামে হয় না। এই প্রশ্নের জবাব, মাদ্রাসায় শুধু এসিম অসময় পরে এমন জানায়, আমার জানা মতে ডায়েরিতে নাম কইলে বলে লিখে দিয়া দেব, রেয়ার বাহিনী আর্মি মিডিয়া পুলিশ প্রশাসনের লোক, অর্থনীতিবিদ, সাংবাদিক, ইঞ্জিনিয়ারিং পাস, ডাক্তার, ডক্টর সকলেরই সন্তান মাদ্রাসার লাইনে পড়ো। যারা বলে তত না যাই না বলে, অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম, এই বলার সুযোগ যেন আর না পান। ডাক্তার ডক্টর সকলেরই সন্তান মাদ্রাসার লাইনে পড়ো, যারা বলে তত না যাই না বলে, অতএব আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম, এই বলার সুযোগ যেন আর না পান। মুসলমান আল্লাহর গোলাম, আমিও মাদ্রাসায় করে আপনাদের সামনে আসলাম, মাদ্রাসায় করে ফসি না, এ যুবক আল্লাহর গোলাম, মাদ্রাসা করে ফসি না, যদিও বড় কষ্ট করে লেখাপড়া করেছি। আল্লাহ পাক এই জন্যতা ছেলেদের কর্তব্য এত সম্মান দান করেছে, দুনিয়ার প্রতি প্রতি যাও মনে হয় এত সম্মান পায় না। নাজিরহাট মাদ্রাসা, কওমি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নিকল মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ঢাকার প্রাণসুন্দরা মাদ্রাসা, আলিবাগ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই সকল মাদ্রাসা, সকল মাদ্রাসা হল ভারতের দারুল উলুম কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ 1866 সালে সৃষ্টিত হয়। নবীজি স্বপ্নযোগে কাসিম নানুতবিকে স্বপ্নযোগে ইশারা করে দেখেছিলেন, আঙ্গুলের ইশারা করে এই সীমানায় মাদ্রাসা করো, পয়গম্বরের আঙ্গুলের ছাপ কাসিম নানুতবি ঘুম থেকে উঠে দেখলেন যে মুজিদির শাহাদাত আঙ্গুলের বরকতি দেখা পুরাতেই জমিনের চিহ্ন হয়। এইগুলো পাঁচ ভারত উপমহাদেশের সংক্ষিপ্ত কওমি মাদ্রাসা, শুধু দেওবন্দে এটা নয়, দেওবন্দ মাদ্রাসা আগে প্রায় 93-97 সাল, এরও আগে মোগল সম্রাট যারা দেখা শাসন করেছেন, ইংরেজরা শাসন আমলের আগে বাদশাহ আকবর, বাদশাহ আকবরের মা একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা করেছিলেন দিল্লিতে,
নিজামউদ্দিন আউলিয়া নামের এক আল্লাহর ওলি আওরঙ্গজেবের অর্থায়নে আর একটা মাদ্রাসা করলেন, নাম দিলেন দারুল উলুম নিজামিয়া, যার সিলেবাসটা পরবর্তীতে দর্শে নিজামিতে পরিচিতি লাভ করে। মুসলমান আল্লাহ গুলাম শুধু বাংলাদেশ আর ভারত নয়, আফ্রিকায় যান, আমেরিকায় যান, সাউথ আফ্রিকায় দারুল উলুম জাকারিয়া নামে কওমি মাদ্রাসা দাঁড়িয়ে আছে সুনামের সাথে। লন্ডনে যাবেন সেখানেও দারুল উলুম লন্ডন, কওমি মাদ্রাসার অভাব নাই, আরবি সব দিকের লেখাপড়া, সারা দেশ জুড়ে বিশ্বের প্রত্যেকটা দেশ কওমি মাদ্রাসার অভাব নাই। অতএব একটা মাদ্রাসা বন্ধ করার সুযোগ নাই, বাংলাদেশ নয় সারা বিশ্ব জুড়ে মাদ্রাসা, কলিকাতা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা নামে পরিচিত, বাংলাদেশেও কোন মাদ্রাসা আছে আলিয়া? মুসলমান এই মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ কালামের শিক্ষা দেওয়া হয়, এই কালামে বাকি আমার আল্লাহ চালাইছেন নি বাবার ক্ষমতা দুনিয়ার কারণা মাদ্রাসায় গরিবরা পড়ে না, ধনীরাও পড়ে, ধনীরাও পড়ে, বলে ওখানে পড়লে কি হয়, বলে এখানে পড়লে তো কিছুই হওয়া যায় না, যারা পড়ে তাদেরকে তো এই প্রশ্ন করা হয় কি হওয়া যায় না, বলে ওখানে পড়লে ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বৈজ্ঞানিক হওয়া যায় না, কবি হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না। এই কথার প্রথম জবাব হলো, যদি মাদ্রাসা করে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক সবই হয়, তাহলে স্কুল কলেজ ভার্সিটিগুলো কি করবে? তারা কি ঘোড়ার গাছ কাটবে? বলে না না। তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, ওখানেও করলে কিছু হয় না, বলে কি হয় না, বলে স্কুল কলেজ ভার্সিটিতে করলে তো মাওলানা হওয়া যায় না, মুফতি হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না, ইমাম হওয়া যায় না, বক্তা হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া যায় না। প্রশ্ন দুদিক থেকেই আছে, বাকি সব প্রশ্ন বা দরকার সব তুচ্ছ মনে করার সুযোগ নাই। আমি কওমি মাদ্রাসায় পড়েছি এজন্য আলিয়া ভালো না, হিংসাত্মক মুমিনের কথা হতে পারে না, এটা হিংসার পরিচয়। আমি আলিয়া পরিস্থিতি দেয় কওমি ভালো না, এটা হিংসাত্মক মনোভাবের কথা, মুমিনদের চরিত্র নয়। আমি মাদ্রাসায় পড়ে স্কুল কলেজ ভালো না, হিংসাত্মক মনোভাবের পরিচয়, মুমিনের পরিচয় নয়। আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি বলে মাদ্রাসা ভালো না, অবশ্যই হিংসার পরিচয়, মুমিনের পরিচয় নয়। আর একটা অপবাদ, বর্তমানে বাংলাদেশ নয় সারা দুনিয়াতে কওমি মাদ্রাসাগুলোতে শুধু আরবি শিক্ষা নয়, ইংরেজি শিক্ষা, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান পড়ানো হয়, ফার্সি ভাষা শেখানো হয়, উর্দু ভাষা শেখানো হয়। একটা ছেলে কয়েকটা ভাষায় যদি পাণ্ডিত্য লাভ করে, দোষ না গুণ? কথা বলেন, সরকারের একটা ফান্ড আছে এতিম ফান্ড, দোষ দেয় মাদ্রাসায় তো ভিক্ষুকের দল ভিক্ষা দিয়ে খায়, খয়রাত না পাইলে খায় না, টাকা দেয় টাকা দিয়ে দিন চালায়। মুসলমান আল্লাহ বললাম না না, মাদ্রাসায় জাকাত ফান্ড আছে এতিমদের জন্য, তাদের খরচ হয়, কিন্তু কওমি মাদ্রাসা শুধু জাকাতের টাকায় চলে না, কওমি মাদ্রাসা জাকাতের টাকায় চলে না রে বাবা। বহু মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো বাংলাদেশে আছে, দশটা মাদ্রাসা চালানোর ক্ষমতা একার হাতে আছে না নাই? আর হয়রাতি ভিক্ষা করেই যদি মাদ্রাসায় পড়তে হয়, ভিক্ষা ছাড়া মানুষের দ্বারা দ্বারা দূরে ছাড়া উপায় নাই, তাহলে আমি বলবো স্কুল কলেজ ভার্সিটি এগুলি কি নিজের টাকায় চলে নাকি সরকারের টাকায় চলে? সরকার কি তার আব্বাজানের পক্ষ থেকে দেন নাকি জনগণের ট্যাক্সের টাকা দেন? কথা বলুন, শুধু কি দেশের ট্যাক্সের টাকায় হয়, হতে হয়, ঘুরতে হয় বিদেশের দ্বারে দ্বারে, ভিক্ষা করে আইনা এরপরে বরাদ্দ করে অমুক স্কুল অমুক কলেজের জন্য এত বরাদ্দ, অমুক এটি খানার জন্য এত টাকা বরাদ্দ, হ্যান্ডওভার হতে 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 দুর্নীতি চাপায় পড়ে তলার মধ্যে কিছুই পাওয়া যায়। আর মাদ্রাসাগুলোতে এতই যে একটা আবেগ প্রবণ, না সরকার নিজের মালিক টাকাটা নিজের হাতে মাদ্রাসাতে দেওয়ার যে সুযোগটা পাচ্ছে নির্দ্বিধায়, এটা সুযোগ অন্য কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না।
তাহলে ভয়রা খাইয়ে কি মাদ্রাসায় চলে না সবই চলে? কথা কন ব্যবধান কি হেগোটা তলায় খালি আর এই যে তলায় বুড়াই বুঝলেন না কথা? সব কথার পরে বলতেছি হিংসা নিয়ে বলি না বুঝাবার জন্য বলি। দ্বিতীয় কথা, কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা বলেন তারা এতিমদেরকে বিনা টাকায় বিনা বেতনে পড়ালেখা শিখায়। অবশ্যই এটা পরিসংখ্যার কথা, কারণ কওমি বা আলিয়া বলেন মাদ্রাসা গুলোতে এতিম ছাত্রদেরকে বিনা টাকায় পড়াইয়া অবশ্যই সরকারের সহযোগিতা করতেছে। তাহলে এগুলি তো সরকারের খাওয়ানো দরকার, দায়িত্ব ছিল সরকারের, এগুলির জন্য আলাদা বরাদ্দ ছিল, কিন্তু এগুলি মাদ্রাসাগুলিতে আসার কারণে সরকারের সহযোগিতা হচ্ছে কিনা কথা বলেন? আর এরা টাকার লোভে আসে না, খানার লোভে আসে না, এরা আসে আল্লাহর দিন শিক্ষার জন্য। অতএব কারণে মুসলমান স্কুলকেও খারাপ করা যাবে না, ইংরেজি বিজ্ঞান ইতিহাস ভূগোল ডাক্তার ইঞ্জিনিয়ারিং যা দরকার সব মুসলমানের জন্য দরকার আছে। এটাও মুসলমানের গৌরব, মাওলানা হওয়া লাগবে, মুক্তি হওয়া লাগবে, মহাজিদ হওয়া লাগবে। আর শুধু একদিকের শিক্ষা না, মাদ্রাসাগুলোতে আইনের উপরে শিক্ষা দেওয়া হয়, অর্থনীতির উপরে শিক্ষা দেওয়া হয়, মুসলমান ভৌগোলিক শিক্ষা দেওয়া হয়, প্রত্যেকটা বিজ্ঞান উপরে শিক্ষা দেওয়া হয়, অন্যটাকে খাত মনে করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় কথা, মাদ্রাসায় যারা পড়ে এরা কি আমেরিকার সন্তান না এই দেশের সন্তান? এই দেশের সন্তানগুলোকে আপনি দূরে পালাবেন কেন? আর এই শিক্ষার দ্বারা এই ছেলেগুলি আদর্শবান সন্তান হয়, অস্ত্রের কোনো ধ্বংসলি নাই, চাঁদাবাজি নাই, মারপিট নাই, কিলাকিলি নাই, অস্ত্রের মহানা নাই, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন নাই, মাদ্রাসার বিরুদ্ধে কোনো আন্দোলন নাই, আছে সচ্চরিত্রবান একটা সন্তান কবরের সামনে দাঁড়ায় বাবার জন্য দোয়া করে, যারা মদিনায় যায় অনেকে বাংলাদেশ থেকে মদিনায় গিয়ে তারাবি পড়ে, মক্কা গিয়ে তারাবি পড়ে, খতমে তারাবি করে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, ইমামও কাঁদছে, মুক্তাদিরাও কাঁদছে, মনে আসমান থেকে নাজিল হইছে তারাবির নামাজে আল্লাহর কালামের তেলাওয়াত, এত মজা এত মজা, দুনিয়াতে এত মজার কথা শুনে তো দেওয়া নেই। আল্লাহ বলবে এ হাফেজ কোরআন আয়া কোরআনের তেলাওয়াত কর, দুনিয়া দুনিয়া তুমি ভালো করো নাই, মন আশা করতে পারো নাই, আজকে একটা আয়াত থেকে আমি আল্লাহ করে এক তালাবের নিয়ে মালিক বানায় নিল, এর পাওয়ার হলো যে হালালকে হালাল জেনে বর্জন করলো, হারামটাকে বর্জন করছে, এমন হাফেজ কোরআন বিনা হিসাবে জানলেন। শুধু এতটুকু নয়, স্পেশাল পাওয়ার হলো ওর বংশের থেকে দশটা জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে, এগুলো শুধু হাফেজের মর্যাদা। আর হাফেজ হয়ে যদি আলেম হয়, কোরআন হাদিসের অর্থ জানতে তাফসীর শিখছে, এখন আমল অনুযায়ী চলতেছে আল্লাহ নবীর পাগল, এখন একজন হকানি আলেমের মূল্য কত উপায় বলেন? মদিনার জগতে বনি গনম বনি বকর নামে এক পশু ছিল, বকরি চড়াইতো, পয়গম্বর বলে বকরির গায়ের মধ্যে এত কোটি কোটি পশম গণনা করা অসম্ভব, বলে আলেম একজন প্রাণ করে নেওয়ালা আলেম আমল বলা তেমন ময়দানে বনি বকর বনি গনমের বকরির পশমের তুলনায় হাজার 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 গুণাগার, সুপারিশ করিয়া জান্নাতের মেহমান খানায় গুটাই দিবে। এই জন্য অনুরোধ করি মাদ্রাসা বাবা আজকে
মনে করে আল্লাহর কাছে শুকর আদায় করি, আমার আব্বা আম্মার মতো ধন্য আর কে আছে বাবা, সেই মা বাবার সন্তান কোরআনে হাফেজুর মা বাবার মতো ধন্য মা বাবার কেউ নেই, ওই মা বাবার মতো ধন্য মা বাবার কেউ নাই, যেই মা বাবার সন্তানের আগান শুনিয়া মানুষ মসজিদে দৌড়ায়, ওই মা বাবার জীবনটা যে কতই ধন্য, সেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ পড়ে, ওই মা বাবার জীবনটা কতই যে ধন্য, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ওই এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবা দিয়া পর্দা করাবেন মা যুবক ভাইরা, আপনি যুবক আমি আপনার মধ্যে একটা যুবক সন্তান মাদ্রাসায় পড়লাম, যৌবনের চাহিদা আল্লাহ আমাকেও দিয়েছেন আপনাদেরও দিয়েছেন, জীবনে কত অন্যায় করেছেন আজকে তওবা করেন, আপনার মতো আমি শার্ট প্যান্ট পরে টাই পরে যদি রাস্তায় ঘুরতাম দাড়ি কামায় কেউ বাধা দিত না, কিন্তু না না তুমি মাথায় দিন আপনার জমা করলাম সম্মান কমে নেই, এই যুবক কেন যে করলাম যৌবনের চাহিদা তো আমাদের তো আল্লাহ দিয়েছেন, এরপর কেন চিন্তা করে দেখলাম আল্লাহর সালাম সঙ্গে বাম পাশের পাথরের হাড্ডি গুলো পায়া লম্বা দুই হাতের আঙ্গুল গুলো ফাঁকা তুলে হবে একটা নদার একটা ফুকায় বসে মানুষের পাথরের হাড্ডি গুলো এভাবে ঢুকে যাবে, আজকে যারা টুপি মাথায় দেয় না নামাজ পড়ে না দাড়ি রাখে না লম্বা জামা পড়ে না আল্লাহর কসম করে বলি তারা মনে করছে টুপি মাথায় দিলে শাস্তি পাওয়া যাবে না, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালারা যত শান্তিতে আছি আল্লাহর কসম টুপি ছাড়া তারা আপনারা আমাদের মতো কেউ শান্তিতে না, মুসলমান এ জীব ওই সম্মান তো কমে নাই, আজকে মাদ্রাসায় পড়ুয়া কেউ বেকার নাই কেউ বেকার নাই, দুই টাকা কম আর বেশি কোনো না কোনো কাজ করে খাইতেছে অল্পে পুষ্টে জীবন যাপন করতেছে, আর কি ডিগ্রি পাশ করেও চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতেছে, বাবার জমিন বিক্রি করেও সুনের টাকা দিয়ে চাকরি পাচ্ছে না, কিন্তু মাদ্রাসায় পড়ুয়া কেউ বেকার নাই, আমি হিংসার জন্য কাউকে বলছি না মুসলমান বুঝাবার জন্য বলি এ যুবক ভাই পায়ে হাত দিয়া বলি নামাজটা পড়ো দাঁড়িয়ে দাঁড়াও কয়েকদিন আর বাঁচবা দাঁড়িয়ে সামানে বসে কোনো ফায়দা নাই, ওয়াদা করো জীবন পর কত মনে আশা ছিল সিনেমা যাইবা কম দাও নাই, জীবনে আশা ছিল কত অন্যায় করবা করেছো আজকে তওবা করো আল্লাহর কাছে বলো আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় করবো না, অনেকে বলে হুজুর বয়ান করেন আপনাদের মতো তো হইতে পারি না সম্ভব না, আমি বলবো আপনার পক্ষ হইয়া হুজুরদের ডাক্তারের কোনো কথারই দরকার নাই, হুজুরদের মতো হওয়া এ কথাটারই দরকার নাই, হুজুর বাপ হুজুরদের ডাক্তার বাদ দিয়া ভিন্ন দিকে আমি একটু আপনাদের নজর দিতে বলবো, হুজুরদের দিকে না তাকাইয়া আপনি যেই লাইনে আসবেন আপনার লাইনের উপরে আর একদিকে তাকান, আপনি যদি চাকরিজীবী হন আপনি আপনি চাকরিজীবীর দিকে তাকায় দেখেন আপনার মতো চাকরিজীবী দাঁড়িয়ে না আপনি না নাই আপনি কেন পারবেন না, হুজুরদের কথা বাদ আপনার মনের প্রশ্ন করেন আমার মতো চাকরিজীবী র্যাব আর্মি বিডিআর পুলিশ বাহিনীর মধ্যে দাঁড়িয়েওয়ালা নামাজি দলের নাই, আপনি মনের প্রশ্ন করেন আমি যুবকের অভাব না, এ কোটি টাকার ব্যবসা করে দাঁড়িওয়ালা যুবকের অভাব নাই, আপনি মনের প্রশ্ন করেন আমি কেন পারবো না, অতি ডিসিএসপি আইজি উকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট বিচারপতি আপনার মতো দাঁড়িওয়ালার অভাব নাই মনের বুঝাইবেন আপনি কেন পারবেন না, এ ড্রাইভারওয়ালা ও কর্মচারী ভাই আপনার মতো কর্মচারী ড্রাইভার দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই, অন্তরের একটু প্রশ্ন করো তুমি কেন পারবা না যুবক সন্তান, তোমার মতো যুবক হইয়া ব্যবসা করে দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে সুরে তুমি নয় স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকাও হাজার 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 স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই দাঁড়িওয়ালা নামাজি পাগড়িওয়ালার অভাব নাই কিনা বলে মনের বুঝান আপনি কেন পারবেন না, আপনি কেন পারবেন না মনটাকে প্রশ্ন করেন, এ যুবক আমরা গোলাম কয়েকদিনের দুনিয়ায় থাকবা অন্যায় বিনয় করে বলছি এমন কোন দিন নাই যে এক্সিডেন্টে মানুষ খবর
করে যায় না, পত্রিকাটা খুললেই শুধু লাশের খবর, যদি দেখি 100 লাশ 2 লাখ লাশ হলো যুবকের লাশ, অধিকাংশ যুবক বেশি মরে বিপদে, অধিকাংশ ক্ষেত্রে যুবকদের খবর বেশি মরণের খবর। যারা সুস্থ আছেন মনে করছেন আরো কয়েক বছর বাঁচবেন, সুস্থতার কোন গ্যারান্টি নাই, কারণ জীবন চলে গেল আর গাড়ির মধ্যে যত্ন লাগাবো না, গাড়ির মধ্যে যত্ন লাগাই লোকের কোনো ফায়দাই নাই, চেহারা ভালো হয় তাও না, দৌড়ান বাড়ে তাও না, শরীরে রোগ হইয়া যায় তাও না, বরং বৈজ্ঞানিকদের থিওরি মধ্যে পাওয়া যায় দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগানো হয়, একটা হলো পুরোটা সাইজ করে, আর একটা দাঁড়িয়ে সেই বল গালে ছোট ছোট্ট করে তুলে রাখে, মনে হয় হিন্দু বান্দরে কামড়ায় সব সাইজ করে, দোনো দলের গুণা কিন্তু সমান। আপনি মানেন আর না মানেন পটুয়া কি ভিন্ন হবে না? অতএব কারণে বৈজ্ঞানিকদের থিওরি, যারা দাঁড়ির মধ্যে অস্ত্র লাগায় 3টা মুসিবত, 1 নম্বরে চোখের পাওয়ার থাকবে না, 2 নম্বরে চোখের পাওয়ার থাকবে না, 3 নম্বরে অকালে মরণ হবে। পয়গম্বর বলেছেন মোহাম্মদ, দাঁড়ির মধ্যে যারা অস্ত্র লাগাও 24টা ঘন্টা তুমি ঘুমায় থাকো আর সবার থাকো, জিনিস যারা অস্পষ্ট আমল নামায় কলম নিয়ে গুণা লেখতেই থাকে। যুবক এই ময়দানে একটা যুবক যদি তওবা করে ওয়াদা করে আল্লাহ জীবনে আর দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, আল্লাহ পাক এই মাদ্রাসা মসজিদ এলাকার সবাইকে মাফ করে দিলেন। যুবক রে হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জানে এ মুসলমান অন্তরকে বুঝাইয়া হাতি অন্তরে কে পারবা, আল্লাহ কত ওয়াদা করবো আপা করবো না, সাবান না সবে ধরা যাচ্ছে, এরপরে রমজান মাস আসতেছে, ভালো জীবন কাটতেছে, আল্লাহর কাছে হাত তালি থাকিয়া কে পারবেন ওয়াদা করবেন, জীবন চলে গেল দাঁড়ির মধ্যে আর কোনোদিন অস্ত্র লাগাইবেন না। যাদের নিয়ত ভালো না তাদের হাত নামান, যাদের নিয়ত ভালো না তাদের হাত নামান, যাদের নিয়তটা খাঁটি না আমি আবার বলছি তাদের হাত নামান, আর যাদের নিয়ত খাঁটি যে গলায় ছুরি আসলো দাঁড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীরে কষ্ট দিব না, তাদের খাঁটি নিয়তে হাত আর কোনো করে। আয় আল্লাহ তাআলা তাকায় দেখেন আপনার গোলাম নবীর উম্মত এই ময়দানে ওয়াদা করতেছে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, বললো কবুল করে না, শান্তি পরমের মধ্যে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে সফলতা প্রদান করেন আল্লাহ, মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ, ঈমান ও আমল নিয়ে বাঁচা রাখেন আল্লাহ, ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। আমাল সে বন্তি হ্যায় ইয়ে জান্নাত বি জাহান্নাম, আমাল সে বন্তি হ্যায় ইয়ে জান্নাত বি জাহান্নাম, ইয়ে খাকে ফিতরত মে না নারি হ্যায় না ইউরি, ইয়ে খাকে ফিতরত মে না নারি হ্যায় না ইউরি, যালিকাল কিতাব লা রাইব ফীহ হুদান লিল মুত্তাকীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কষ্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে না, বৃষ্টির কারণে তো অবস্থা খোলা ছিল, তারপরে যে আল্লাহ পাক পরিবেশ সৃষ্টি করে দিলেন এজন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সারা রাত শুনলে কিলা বলে যদি টিভি এখনো দেখি, সারা রাত শুনলে কিলা বলে যদি নিজের সন্তান নামাজ না করে, নিজের বিবি পর্দা না করে তো অশুনে কিলা হবে, যদি সুদের খাতা এখনো নাম থাকে আর ডক্টরের উঠা রুহানি পিতা কি লাভ হবে অর্থনে। অতএব অন্যায় থেকে আমাদের পিতার মা আমাদের সামনে তওবা করতে হবে, অন্যায় তো করেই ফেলেছি, এখন আমাদের কি সুযোগ আছে তওবা কি করতে হবে, তওবা করতে হবে।
তওবা করছি ভাঙছি, খাঁটি অন্তরে তওবা করতে হবে। তওবা করে আমার তওবা ভাঙছি না, আল্লাহ কসম করে বলছি আল্লাহওয়ালার তদন্ত তোবা ছাড়া বাঁচা সম্ভব হবে না। অতএব এখনো যদি সময় থাকে অনুরোধ করি তারা খাঁটি আল্লাহওয়ালা পান নাই, খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে আমলকে সুন্দর করে। আল্লাহওয়ালা কারা? তাদের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহ কথা স্মরণ করে। আল্লাহওয়ালা কারা? তাদের বয়ান শুনলে দেহ তার নরমায় চোখে পানি আসে। আল্লাহওয়ালা কারা? তাদের বয়ানে মানুষের চোখে পানি আসে, আমল সুন্দর হয়। এমন আল্লাহওয়ালার কাছে গেছে, আগে বিড়ি টানতো এখন গান্দা টানে, কি বলে? হ্যাঁ, আর গান গায়। হ্যালো, যদি বাঁচতে চাও নবীকে জানো। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাঁচো, হায় হায়। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাঁচো, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। বলে বাঁচানের মালিক কে? নবী যদি বাঁচাইতেই পারতেন, এই ক্ষমতা যদি নবীর থাকত, তাহলে আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী হুশিয়ারি সংকেত দিয়ে বলতেন, না ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে নাজাত করার কবরে যাও, নয় নাজাত পাইবা না। অতএব আমরা নবীর যতই গান গাই, নবীর সুন্নতের মালা আমলে আনতে হবে, মাথা কালু থেকে পায়ে কালু পর্যন্ত নবীর সুন্নতের লেবাস পরাইতে হবে, ঠিক কিনা? মাথায় নবীর সুন্নত, গালে নবীর সুন্নত, শরীরের মধ্যে নবীর তরিকা। মাথায় নবীর সুন্নত নাই, শরীরের মধ্যে নবীর তরিকা নাই, গোটা জাতির মধ্যে ইসলাম কায়েম রাখতে সব কেন? মুসলমান মাথায় যদি ইসলাম না থাকে, শরীরে যদি ইসলাম না থাকে, ইসলামের জন্য জীবন দেওয়ার আগে নিজের জীবনকে ইসলামের সুন্দর ভাবে নবী তরিকার উপরে নিজেকে সাজাইতে হবে। কথা বলেন রাজিয়াল্লাহ, যে আলোচনা করেছে বস্তুটির জন্য ক্ষমা চাই, আখিরি দোয়া হবে, দোয়া না করে কেউ যাবেন না। আমি আলোচনা এখানে সমাপ্ত করলাম। আমি ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।